বাঙালিরা কম বেশি সকলেই শোলা কচুর রেসিপি তৈরি করে থাকেন, তবে আমি আজ শোলা কচু চিংড়ি মাছ দিয়ে তৈরি করে দেখাবো। মুখরোচক এই রান্নাটি আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। এই রান্নাটি আমি কি করে তৈরি করব সেটাই আপনাদের দেখাবো, তবে চলুন দেখে নেওয়া যাক। আর আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, তাই বন্ধুরা আপনারা স্কিপ না করে দেখুন। শোলা কচু চিংড়ি মাছ দিয়ে তৈরি করার জন্য আমি এইভাবে আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে শোলা কচু আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা, জিরে, 2 কোয়া রসুন, 1/2 পেঁয়াজ, 4-5টা লঙ্কা আর 1টা টমেটো দিয়ে মশলার 1টা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি সামান্য রসুন আর পেঁয়াজ ইউজ করছি যেন 1টা খুব সুন্দর স্মেল বেরোয়। আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে হলুদ নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এরপর গরম তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিচ্ছি, ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি 1 স্পুন নুন, 1/2 স্পুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটসের জন্য লো ফ্লেম করে রাখব। ঢাকা উঠিয়ে আমি ভাজা আলুগুলো দিয়ে নিয়েছি। একটু ভালো করে ভেজে মশলার পেস্টটা আমি অ্যাড করে নিচ্ছি। এবার 1 স্পুন নুন, 1/2 স্পুন হলুদ আর 7 মতো চিনি দিয়ে মশলাটা ভেজে নেব ভালো করে। যতক্ষণ কাঁচা মশলা স্মেলটা না যায় ততক্ষণ কিন্তু আমরা ভাজব। এরপর কিছুটা সর্ষের তেল অ্যাড করছি, আপনারা পরিমাণ মতো তেল অ্যাড করে নেবেন। মশলাটা ভাজা হয়ে গেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এরপর উষ্ণ গরম জল দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটসের জন্য আবার রেখে দেব। এবার আপনাদের সাথে আজকে টিপসটা শেয়ার করে ফেলি। কাঁচা লঙ্কা কিন্তু ঘরে বেশি দিন রাখলে পচে যায় বা নষ্ট হয়ে যায়, তাই আপনারা যদি কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখেন তাহলে কিন্তু অনেক দিন অবধি ফ্রেশ থাকবে। 10 মিনিটস হয়ে গিয়েছে, এবার ঘি দিয়ে দিচ্ছি।
এরপর আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটস স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, যেন ঘিয়ের ফ্লেভারটা মশলার সাথে ভালো করে মিশে যায়। একদম তৈরি শোলা কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। অসাধারণ স্বাদের এই রেসিপিটি আপনারাও তৈরি করে দেখুন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।